শুরু হলো মাধবপুর গ্রাম পঞ্চায়েতে ভোট প্রচার। হুগলির 42 নম্বর জেলা পরিষদের প্রার্থী শতরূপা পোদ্দার আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের পীরতলা বাজার থেকে ভোটের প্রচার পর্ব শুরু করেন। এলাকায় এলাকায় ইঞ্জিন ভ্যানে চেপে ও পায়ে হেঁটে বিভিন্ন দোকানে, বাজারে ও বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার সারেন তিনি। এই প্রচার কর্মসূচিতে তৃণমূল প্রার্থী শতরূপা পোদ্দার ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগের তৃণমূল নেতা স্বপন নন্দী সহ জেলা, অঞ্চল ও বুথ স্তরের নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। আমরা মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে এভাবেই আমরা মানুষের উন্নয়নের জন্য কাজ করি এবং আগামী 8ই জুলাই পঞ্চায়েত ভোটের নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।